হ্যালো বন্ধু, চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। আজ তোমরা জানবে একটি বাচ্চার কাছে তার বাবা মার থেকে মূল্যবান আর কিছুই হয় না। কাহিনীটি একটি ছোট্ট পরিবারের, বাবা ও ছেলের। তাদের একটি ছোট্ট ঘরে বেশ কষ্টেই দিন যায়, আর মা তিনি আর নেই। ওনার এক অজানা জ্বর তাকে যেন আর এই পরিবারের সাথে থাকতে দেয়নি, তাই তার একমাত্র ভরসা তার বাবা। কিন্তু ওই ছোট্ট বয়সে সে কথা ওই বাচ্চাটি বোঝারও বয়স না। বাচ্চাটিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবা যখন তৈরি করে, তার সেই দাদুর দেওয়া ব্যাগটি প্রায় দিনই হয় ছিঁড়ে নয়তো কেটে যায়। বাবাও অমনি ছিঁড়ে যাওয়া ব্যাগটি বাঁধন দিয়ে ছেলের কাঁধে চাপিয়ে দেয়। কিন্তু বাচ্চাটি একটি সুন্দর রঙিন ব্যাগ চায়, সে কথা মুখে না বললেও চোখে মুখে তার স্পষ্ট বোঝা যায়। প্রতিদিনের মতো বাবা সেই পুরনো সাইকেলের পেছনে বসে স্কুলে যায়, আর তার বাবা ওই যে স্টেশনের কাছে হাট বসে, ওখানে মুঠ পবনের কাজ করে। সব দিন পয়সা রোজগার না হলেও বাজারে বাদ পড়া সবজিগুলো দিয়ে বেশ দুবেলা পেট পড়ে যায়। বাচ্চাটি স্কুলের সামনে নামতে প্রতিদিনের মতো প্রথমেই তার চোখ যায় স্কুলের সামনে থাকা একটি ব্যাগের দোকানের দিকে। বাবা বুঝতে পারল সে তার বাচ্চাকে একটি নতুন ব্যাগ কিনে দিতে পারে না, কারণ অতগুলো টাকা আর কই। বাচ্চাটি মন খারাপ করে স্কুলে চলে যায়, আর বাবা সে তার নিজের কাজে। এরপর স্কুল ছুটি হলে বাচ্চাটি তার বাবার জন্য অপেক্ষা করে। দেরি হচ্ছে দেখে সে আরও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার বাবা আজকে আর তাকে নিতে এলো না। তাই সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলো, আর বারবার সে পিছনের দিকে তাকিয়ে দেখতে থাকলো তার বাবা আসছে কি না। তার বাবা আসছে না দেখে এবার তার মধ্যে নানান ধরনের ভয় কাজ করতে লাগে। আবার বাইরে শিয়ালের ডাক, সে দরজা লাগিয়ে শুয়ে। রাত তখন 9টা বাজে, দরজার ঠক ঠক আওয়াজ শুনে বাচ্চাটির ঘুম ভাঙল। বাচ্চাটি বাবা এসছে ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলল। দেখলো দুজন পুলিশ তার দরজার সামনে দাঁড়িয়ে, একজনের হাতে তার বাবা সেই সাইকেলটি যা দৌড়ানো অনুষ্ঠান অবস্থায় দেখে বোঝাই গেল কোন একটি ভারী গাড়ি তার সাইকেলের এই অবস্থা করছে, আর একজনের হাতে কি যেন একটা, ওটা যে তার বাবার অন্তিম সংস্কার তা বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ তার বাবা নেই। বাচ্চাটি কিছু বুঝে ওঠার আগেই রেজুবাবু বলে উঠল, যার কেউ নেই তার ভগবান আছে, তোমার বাবা ভগবানের কাছে গেছে। এই বলে তারা সাইকেল ও অন্তিম সংস্কারের পাত্রটি রেখে চলে যায়। এরপরে বাচ্চাটি বুঝতে আর বাকি থাকে না যে তার মায়ের মতো তার বাবাও আর কোনোদিন ফিরে আসবে না। বাচ্চাটি অজস্রভাবে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে কখন যেন ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাটায় রাত তখন 1টা, হঠাৎ বাচ্চাটির ঘুম ভাঙল ভেতর থেকে দরজা বন্ধ করার আওয়াজ, এবং তারপরেই ঠিক তার বাবার মতো কে যেন ডাকতে শুরু করল। ঘরের ভেতর থেকে ডাক শুনে বাচ্চাটি দরজা খুলে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। বাচ্চাটি ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, বাচ্চাটির একটু ভয় করল, তবু সে বাবার কাছে গেল এবং বাবাকে স্পর্শ করল। অমনি সে বুঝে গেল এটা কোনো স্বপ্ন নয়। এবার সে অজস্রভাবে কাঁদতে কাঁদতে বলল, সাইকেলটি চুরি করে নিয়ে গেছে, আর তাই তো হাঁটতে হাঁটতে বাড়ি আসতে এত দেরি হয়ে গেল।